হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস দেখাবো যেটা অবশ্য আমি আগে নিজেও একবার ট্রাই করেছি বাট আপনাদের সাথে শেয়ার করিনি। সো জিনিসটা হচ্ছে, এখন যদি আপনারা এই কথা চিন্তা করেন যে আমার পাশে আরেকটা আমি আসবো, জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। যেমন এখন আমার পাশে আমি এসে বসলাম এবং ও কিন্তু হুবহু আমার মতন দেখতে, আমার মতন জামা পরে আছে, সবকিছু সেম আমার মতনই, কিন্তু একদম হুবহু আমার মতন একটা মানুষ আসছে। কিন্তু আপনারা বিলিভ করবেন কিনা জানি না, এটা কিন্তু আসলে আমি, আমি এখানে পাশে বসে আছি। তো এই জিনিসটা আমি আপনার সাথে আজকে শেয়ার করবো যে আমি এই জিনিসটা কীভাবে করলাম। তো আমি বিশ্বাস করছি এই ভিডিওটা দেখার পর আপনারাও এই জিনিসটা করতে পারবেন। সো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আমি রিদম রোজারিও অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আপনারা এই ভিডিওর শুরুতে যে ক্লিপটি দেখলেন সেটি নিশ্চয় আপনাদের কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। সো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা আপনাদের নিজেদের সাথে এটা কীভাবে করতে পারবেন। সো আজকে আমি এই ভিডিওটি এডিট করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করেছি, অর্থাৎ ক্লোন করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করেছি সেটা হলো প্রিমিয়ার প্রো। সো এই সফটওয়্যারটির লিঙ্ক আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব। সো ওয়েবসাইট কথা আমি এই চ্যানেলে ফার্স্ট টাইম উচ্চারণ করছি। সো আমি একদম ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ওয়েবসাইট থেকে প্রিমিয়ার প্রোটা ডাউনলোড করতে পারবেন। সো এই যে ক্লোন আমরা করব, এটার জন্য কিছু আপনাদের রুলস ফলো করতে হবে। যেমন আপনারা যখন এই জিনিসটা করবেন তখন আপনাকে দুইটা ভিডিও করতে হবে, একটা হচ্ছে আপনার ফার্স্ট ক্যারেক্টার, একটা হচ্ছে আপনার সেকেন্ড ক্যারেক্টার। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আপনার দুটো ক্যারেক্টারের লাইটিং একদম ভালো মতো থাকে, অর্থাৎ দুটো যে ক্যারেক্টার করবেন দুটো ক্যারেক্টারের ক্ষেত্রে যেন লাইটিংটা ইকুয়াল থাকে, কোনটাতে বেশি না পড়ে আবার কোনটাতে কম না পড়বে, একদম ইকুয়াল থাকতে হবে, নাহলে কিন্তু আপনার এই ভিডিওটি রিয়েলিস্টিক লাগবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আপনার ক্যামেরাটি কিন্তু একদম হোল্ড রাখতে হবে, একদম এক জায়গায় ফিট করে রেখে দিবেন আপনার ক্যামেরাটি যাতে একটু না নড়ে। যদি আপনার ক্যামেরাটি নড়ে তাহলে কিন্তু এটা হবে না, কারণ আপনার ক্যামেরাটি একদম স্টিল অবস্থায় ফার্স্ট ক্যারেক্টারটা শেষ করতে হবে এবং সেকেন্ড ক্যারেক্টারটা শেষ করতে হবে। এবং লাইটিং সেট আপটা তো আপনাকে বললাম একদম পারফেক্টলি রাখবেন। এবং আপনি যে দুটো ক্যারেক্টার করবেন, দুটো ক্যারেক্টার মাঝখানে একটা ডিস্টেন্স রাখবেন যাতে এই ক্যারেক্টারটির ভিতরে এটা না ঢুকে এবং এই ক্যারেক্টারটির ভিতরে এটি না ঢুকে যায়, এই জন্য মাঝখানে একটা ডিস্টেন্স মেনটেন করবেন। তো এইসব রুলসগুলো ফলো করলে কিন্তু আপনারা মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের ক্লোন করতে পারবেন। সো বাকিটা হচ্ছে আপনাদের এডিটিং স্কিলের উপরে। সো এটাই আমি আপনাদেরকে এবার শিখাবো। সো চলুন এবার আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং কীভাবে আমরা এইসব ভিডিওগুলো এডিট করতে পারি তা সম্পর্কে একটু আলোচনা করবো। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো আমরা আমাদের প্রিমিয়ার প্রোতে চলে এসেছি এবং আমাদের সাইডে আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের এখান থেকে প্রথম যে ভিডিওটি সেটি আমরা প্রথমে টাইম লাইনে ছাড়ব। সো আমাদের প্রথম ভিডিও যেটি সেটা হচ্ছে আমার প্রথম ভিডিও। সো প্রথম ভিডিওটি এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। এবার সো এখান থেকে শুরু হচ্ছে, আমার আগে তো ভুল হয়েছিল, দেন আমি এখান থেকে একটু কাট করে নিচ্ছি। এবার এটা কাট করে নেওয়ার পরে এখান থেকে রিবল ডিলেট দিয়ে জাস্ট এটা আমি ইয়ে করে ফেলছি, এখানে রিপল ডিলেট, দেন এটা এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। সো আমি আপনাদেরকে একবার এটা শুনিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি আপনাদের নতুন একটা ক্লিপ দেখাবো যেটা অবশ্য আমি আগে, সো আমার রেকর্ড হচ্ছে এটাই। সো এবার আপনাকে দেখতে হবে যে আপনার আরেকটি যে ক্যারেক্টার আপনার পাশে এসে বসবে সেটা কখন থেকে শুরু হচ্ছে। সো যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আপনি পজ দিয়ে দিবেন ভিডিওটা। ভিডিও একবার ট্রাই করেছি বাট আপনাদের সাথে শেয়ার করিনি। সো জিনিসটা হচ্ছে, এখন যদি আপনারা এই কথা চিন্তা করেন যে আমার পাশে আরেকটা আমি আসবো, জিনিসটা খুবই, সো এখান থেকে আমি বলেছি আমার পাশে আরেকটা আমি আসবো, সো আমি চাচ্ছি এটা সেখান থেকে আমার আরেকটি ক্যারেক্টারকে আনতে, আমি সেখানে একটা পজ দিব। সো আমি পজ দিয়ে দিয়েছি, বা আমার সেকেন্ড যে ভিডিওটি সেটি আমি এখানে ইম্পোর্ট করব এবং সেটি আমি ইম্পোর্ট করব ঠিক আমার এই ভিডিওটা যেখানে শেষ হচ্ছে তার উপরে, লাইক এই যে এভাবে। সো এটা আমি ইম্পোর্ট করে দিয়েছি এবং এটা যদি আমি এখন প্লে করি তাহলে দেখবেন শুধুমাত্র আমি সেকেন্ড যে ক্যারেক্টারটি রয়েছে সেটি এখানে প্লে করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফার্স্টের ক্যারেক্টারটি ছিল সেটাকে এখানে দেখা যাচ্ছে না। সো এবার হচ্ছে আমাদের মেইন কাজ যে এই দুটোকে আমরা একটা ফ্রেমের ভিতর আনবো। সো এর জন্য প্রথমে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে যে এখানে অ্যারো চিহ্ন রয়েছে এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব ক্রপ, CROP, ক্রপ লিখে সার্চ করলে যে এখানে ক্রপ রয়েছে। এবার এইটাকে আমরা আমাদের সেকেন্ড যে ক্যারেক্টারটি রয়েছে সেটি সেই ভিডিওটির উপরে ড্রপ করব। ড্রপ করার পরে আমরা যে এখানে অনেকগুলো ইয়ে থাকবে তার মধ্যে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। সো ইফেক্ট কন্ট্রোলে চলে আসার পরে আমরা এখানে কি করব, একদম নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেফট, অর্থাৎ যে ক্রপের যে অপশনটি রয়েছে সেখানে লেফট রয়েছে। সো আমরা লেফট থেকে এটাকে আমরা বাড়িয়ে দিব। সো এখানে বাড়িয়ে দিলে বা কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমার
আগের যে ক্যারেক্টারটি রয়েছে সেটি ফিরে আসে। সো আমি যদি এটাকে বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন দুটো ক্যারেক্টার একসাথে চলে এসেছে, বা আমি যদি এখন কমাতে শুরু করে দেখবেন আমি সেটা আমার ফার্স্টের ক্যারেক্টারটি আবার চলে যাবে, দেখতে পাচ্ছেন সেটা চলে যাচ্ছে। সো আমি এটাকে বাড়িয়ে একটা মাঝখান বড় বড় একটা জায়গায় আনবো, আনাবো দেখতে পাচ্ছেন আমার দুটো ক্যারেক্টার এখন একসাথে হয়ে গিয়েছে। সো এবার যদি আমি এটাকে এন্টার প্রেস করি তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার আমি যদি প্রথম থেকে প্লে করি তাহলে এটা ঠিক হয়ে যাবে। সো আমি প্রথম থেকে একবার প্লে করছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো একফ্রেমে চলে এসেছে, বাট এখানে মাঝখান দিয়ে যে একটা লাইন রয়েছে বর্ডার সেটা কিন্তু বোঝা যাচ্ছে। সো সেই জন্য আমাদের কী করতে হবে, এখানে আমাদের সেকেন্ড যে ক্যারেক্টারটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে, সেই ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন এজ ফিদার। সো এখানে ক্লিক, এখানে আমরা এটাকে বাড়িয়ে দিব। এটা বাড়িয়ে দিলে দেখতে পারবো যে আমাদের যে মাঝখানে একটা লাইন ছিল সেই লাইনটা আস্তে 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 মিশে যেতে শুরু করেছে। সো অ্যারাউন্ড এটা আমরা 100 বা 110 মতন করে দিলে এটা মোটামুটি মিশে যাবে। সো এটি হয়ে গিয়েছে। এবার আমাদের সেকেন্ড যে লেয়ারটি রয়েছে সেটিকে ক্লিক করে এখান থেকে এটা আনলিঙ্ক করে দিব, অর্থাৎ ভিডিও আর অডিওটাকে সেপারেট করে দিব, সেপারেট করে দেবো, অডিওটাকে ডিলিট করে দিব। তাহলে আমার সেকেন্ড যে ভিডিওটি রয়েছে সেখানে আর কোনো সাউন্ড আসবে না। সো এবার আমি কী করবো, এটাকে একটু কালার গ্রেডিং করবো। কালার গ্রেডিং করলে জিনিসটা আরও ভালো লাগবে। সো কালার গ্রেডিং করার জন্য আমরা প্রথমে যে এখানে যে লেয়ারটি রয়েছে সেখান থেকে আমরা প্রজেক্টে চলে যাব এবং এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর যেখানে একটা লেয়ার রয়েছে নিউ আইটেম, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যেটি রয়েছে ডিফল্ট সেটিতে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে চলে আসছে। সো আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এবার আমাদের এই ভিডিওর উপর নিব এবং আমাদের ভিডিও যতদূর রয়েছে ততদূর এটাকে এক্সপ্যান্ড করে দিব। সো ভিডিও শেষ পর্যন্ত করে দিলাম। সো ভিডিও শেষ পর্যন্ত করে দেওয়ার পরে এখানে আমাদের ক্লিক করব। ক্লিক করার পরে যে সাইডে দেখতে পাচ্ছেন, সাইডে পাচ্ছেন লুমেট্রি কালার এই অপশনে আছে। সো এই অপশনটা যদি না থাকে তাহলে আপনি এখান থেকে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে চলে যাওয়ার পরে নিচে দেখছেন লুমেট্রি কালার, এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসবে। সো এবারে এটাকে আমরা কালার গ্রেডিং করব। সো এটা আপনারা ইচ্ছা মতো কালার গ্রেডিং এটা করে ফেলতে পারবেন। সো এটা আপনাদের পুরো আপনাদের ইচ্ছার উপরে। সো আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, ব্ল্যাক এন্ড হোয়াইট করলে আমার থেকে বেশি ভালো লাগবে। সো এটাকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট আপনাদের ইচ্ছা মতো ব্ল্যাক এন্ড হোয়াইট করতে চাইলে এখানে স্যাচুরেশন যেটা রয়েছে সেটাকে একদম কমিয়ে দিবেন, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। সো আমি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটই করতে চাচ্ছি। সো ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেওয়ার পরে ভিডিওটি লাগবে ঠিক এইরকম। হ্যালো এভরিওয়ান, সো আজকে আমি আপনাদের নতুন একটা জিনিস দেখাবো যেটা অবশ্য আমি আগে নিজেও একবার ট্রাই করেছি বাট আপনাদের সাথে শেয়ার করিনি। সো জিনিসটা হচ্ছে এখন যদি আপনারা এই কথা চিন্তা করেন যে আমার পাশে আরেকটা আমি আসবো, জিনিসটা খুব ইন্টারেস্টিং হবে। যেমন এখন আমার পাশে আমি এসে বসলাম এবং ও কিন্তু হুবহু আমার মতন দেখতে, আমার মতন জামা পরে আছে, সব কিছু সেম আমার মতনই, কিন্তু একদম হুবহু আমার মতন একটা মানুষ আসছে। কিন্তু আপনারা বিলিভ করবেন কিনা জানি না, এটা কিন্তু আসলে আমি এখানে পাশে বসে আছি। তো এই জিনিসটা আমি আপনার সাথে আজকে শেয়ার করবো যে আমি এই জিনিসটা কীভাবে করলাম। তো আমি বিশ্বাস করছি এই ভিডিওটা দেখার পর আপনারাও এই জিনিসটা করতে পারবেন। সো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। যদিও খুবই শর্ট প্রসেসে আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম, আশা করছি আপনারা ভিডিও এডিটিংটা ক্যাচ করতে পারবেন। সো এবার আমরা কথা বলি আপনারা কীভাবে প্রিমিয়ার প্রোটি ডাউনলোড করতে পারবেন। সো আমি প্রথমে বলেছিলাম আমার একটি ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি, এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা কীভাবে প্রিমিয়ার প্রোটি ডাউনলোড করতে পারবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আমার ডেসক্রিপশন বক্সে যে ওয়েবসাইটের লিঙ্কে দিয়ে রেখেছি সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ঠিক এমন একটা ইন্টারফেস পাবেন, এবং সেখানে প্রথমে ঢুকলে আপনারা দেখতে পারবেন ওয়েলকাম টু টেক গাই রিদমস অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি। সো আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে একদম উপরে বাম দিকে 3 ডট রয়েছে সেখানে যাবেন এবং সেখান থেকে ইম্পর্টেন্ট সফটওয়্যার চলে যাবেন। ইম্পর্টেন্ট সফটওয়্যার চলে গেলে এখানে অনেক ধরনের সফটওয়্যার দেখতে পাবেন, কাইন মাস্টার, তারপরে পাওয়ার টেরি, এগুলো সবগুলো কিন্তু ফ্রি। সেখান থেকে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্রো, ফটোশপ, আফটার এফেক্টস, অডিশন, তারপর ক্যারেক্টার অ্যানিমেশন, ইলাস্ট্রেটর, তারপর আপনার ক্যামটাসিয়া, সনি ভেগাস, ক্লিমোর, অনেকগুলো সফটওয়্যার আমি ফ্রি ভার্সন আপনাদেরকে এখানে প্রোভাইড করে দিচ্ছি। আপনার চাইলে আমার ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নিতে পারেন। সেখান থেকে আপনার যদি প্রিমিয়াম প্রো যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সেটি ডাউনলোড করতে পারবেন, এবং আপনারা ডাউনলোড করতে পারবেন তখনই যখন আপনারা পিসি ইউজার হবেন, কারণ প্রিমিয়াম প্রো এটা কিন্তু আপনার মোবাইলের জন্য ইউজ করতে পারবেন না, এটা একটি পিসি ভার্সন। সো অবশ্যই এখানে ক্লিক করলে আপনার পিসি ভার্সন হলে আপনারা অবশ্যই এটি ডাউনলোড করতে পারবেন। সো আজকে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা হেল্পফুল মনে হয় বা নতুন কিছু শিখতে পেরেছেন এমন কিছু একটা মনে হয়
তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সব নোটিফিকেশন আপনি সবার আগে পান।